স্বাগতম আপনাদের সবাইকে ইনভেস্টমেন্ট থটের নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব সকল প্রকার জনগণের কাছে নির্ভরযোগ্য এবং নিরাপদ, বিনিয়োগ মাধ্যম সঞ্চয়পত্র। তবে এই সঞ্চয়পত্র নিয়ে অনেক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে অসন্তুষ্টতা, কারণ এই সঞ্চয়পত্র নিয়ে রয়েছে অনেক ধরনের অভিযোগ এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বিনিয়োগকারীরা। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক 1991 সালের ব্যাংক আইনের 45 ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশনা জারি করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছেন, যা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য খুশির সংবাদ। আর এই তথ্য সম্পর্কিত ভিডিও সম্পূর্ণ জানবো এই ভিডিওর শেষ পর্যন্ত। তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল। চলুন জেনে নেই। বাংলাদেশ ব্যাংকের ডিএমডি সার্কুলার লেটার নাম্বার 02-তে জাতীয় সঞ্চয় স্কিম সমূহ বিক্রয়কালে এবং বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানকালে অনুকরণীয় নির্দেশনা প্রসঙ্গে প্রকাশ করা হয়েছে, যেখানে সার্কুলারের 02-তে বলা হয়েছে, তথাপি সঞ্চয় স্কিমে অর্জিত মুনাফা হচ্ছে উচ্চ কর কর্তনে সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীদের হয়রানি, উচ্চ কর কর্তনে সনদপত্র প্রদানের ক্ষেত্রে গ্রাহকগণের নিকট হতে চার্জ গ্রহণ, সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী সেবা যেমন বিনিয়োগকারীর মোবাইল নম্বর সংশোধন বা পরিবর্তন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উচ্চ কর কর্তনের সার্টিফিকেট প্রদান ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিলম্ব করা প্রভৃতি অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও পেনশনের সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী উপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রয় না করা এবং অনুপযুক্ত ব্যক্তির নিকট সঞ্চয়পত্র বিক্রয় করার অভিযোগও পাওয়া যাচ্ছে। এমত অবস্থায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো, যেখানে ক নম্বরে বলেছে, সঞ্চয়পত্র ইস্যু পরবর্তী বিভিন্ন সেবা প্রদান যেমন বিনিয়োগকারীদের মোবাইল নম্বর সংশোধন, ব্যাংক হিসাব সংশোধন, ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু, উচ্চ কর কর্তনে সার্টিফিকেট প্রদান ইত্যাদি সকল প্রকার সুবিধা প্রদানে নির্দেশনা প্রদান করে, এবং খ নম্বরে কোনো চার্জ গ্রহণ ব্যতি রেখে বিনিয়োগকারীদেরকে সঞ্চয় স্কিমে অর্জিত মুনাফা হতে উচ্চ কর কর্তনের সার্টিফিকেট দ্রুত সময়ে প্রদানের নির্দেশ প্রদান করা হয়। অর্থাৎ বাংলাদেশে সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক হতেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করুন না কেন, সকল ব্যাংকই এই সকল সুযোগ সুবিধা আপনাকে দিতে বাধ্য থাকবে। আর যদি তারা এই ধরনের কোনো সুযোগ সুবিধা আপনাকে প্রদান করতে না পারে বা বিভিন্ন ধরনের অনিয়ম করে, সেই ক্ষেত্রে সহজে সমাধান পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের হটলাইনে 16236 নাম্বারে বা ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারেন, বা 999-এ কল করেও আপনারা অভিযোগ জানাতে পারেন, যা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধানে কাজ করবে তারা। এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশের ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।